getting ahead is getting started. Happy Republic Day to our viewers. আমি দেবপ্রসাদ এনসিসি ফার্স্ট ইয়ারের ক্যাডেট ও ফার্স্ট সেমের স্টুডেন্ট ইংলিশ অনার্স ডিপার্টমেন্ট। আমি সুমনা মুখার্জি এনসিসি ফার্স্ট ইয়ার ক্যাডেট। আজকের এই 73তম প্রজাতন্ত্র দিবসে সকলকে আমার হার্দিক শুভকামনা জ্ঞাপন করি। রিপাবলিক ডে হচ্ছে সেই ঐতিহাসিক দিবস যেদিন আমরা সুদীর্ঘ ব্রিটিশ শাসনের হাত থেকে মুক্তি লাভ করে ভারতীয় সংবিধানের সুসূচনা দেখতে পাই। তাই এটি আমাদের কাছে অতি গর্বের বিষয়। এই দিনটিকে তাই সাদরে উদযাপন করি। প্রতি বছর ন্যায় এই বছরও 26 জানুয়ারি 2022 আমাদের বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত কোভিড-19 বিধি মান্যতা দিয়ে এই অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। এখন আমরা আমাদের মধ্যে উপস্থিত আমাদের মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল ডক্টর গৌতম বীর মহাশয়ের সহিত জাতীয় পতাকা উত্তোলন ও এনসিসি কুচকাওয়াজের মধ্য দিয়ে এই শুভক্ষণের সাক্ষী থাকব। Thank you.
আমরা আজকের এই ঐতিহাসিক দিনটিকে স্মরণীয় করতে আমাদের প্রিন্সিপাল স্যারের মহা মূল্যবান বক্তব্যে ফিরে যাব। আজকের দিনের তাৎপর্যের জন্য প্রিন্সিপাল স্যারকে আহ্বান করছি। এবং তার সঙ্গে আরো দুশো দশজন মিলে যে সংবিধান রচনা করেছিলেন, সেই সংবিধান সেই দিন থেকে আমাদের অফিসিয়ালি মানা শুরু হয়। কিন্তু আমরা যদি ইতিহাস থেকে দেখি তাহলে দেখতে পাব আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু ওনার নেতৃত্বে 1930 সাল সেই দিন থেকে সেই বছর থেকে 26 জানুয়ারিতে আমাদের প্রজাতন্ত্র দিবস হিসেবে প্রথমের দিকে ওটা স্বাধীনতা দিবস হিসেবে পালন করা হতো। এই ইতিহাস সকলেরই জানা। সেই বিশেষ দিনের আজকে 73তম বছর, এটাকে আমরা রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন করে আসছি। আজকের দিন আমরা সাধারণভাবে স্বাধীনতা যারা এনে দিয়েছিলেন, সংবিধান যারা রচনা করেছিলেন, একটা দেশ পরিচালনার জন্য যে আইন কানুনের প্রয়োজন হয় সেই আইন কানুন যারা স্থির করে দিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করি। অঞ্জন দাস, এনএসএস প্রোগ্রাম অফিসার বাণীব্রত পটুয়া এবং আরেকজন এনএসএস প্রোগ্রাম অফিসার ডক্টর খোকন হালদার। ধন্যবাদ স্যার আপনার আজকের এই প্রেক্ষাপটে সুচিন্তিত বক্তব্যের জন্য। ডক্টর বি আর আম্বেদকরের কথায়, লাইফ শুড বি গ্রেট রাদার দেন লং, এক কথায় জীবনটা দীর্ঘায়ুর তুলনায় মহান হওয়াটাই শ্রেষ্ঠ। তাই আজ আমরা এই প্রজাতন্ত্র দিবসে এই মহান ব্যক্তিত্বের জীবনকে সাক্ষী রেখে আমাদের মহাবিদ্যালয়ে স্টাফ মহোদয়কে পুষ্পার্ঘ্যের মাধ্যমে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান করছি। সর্বপ্রথমে ও সর্বশেষে আমাদের ইতিহাস তাই বলে, আমাদের ভারতীয় সত্তাকে বজায় রেখেছি, বজায় রাখব। আজকের এই শুভক্ষণে মিস সোনালী পাল ও তার এনসিসি ক্যাডেট বাহিনীকে নিয়ে আমরা রিপাবলিক ডে অঙ্গীকার পাঠ করতে চলেছি। এখন আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের কলেজেরই বার্ষার স্যার অসিত চ্যাটার্জি মহাশয়। অসিত চ্যাটার্জি মহাশয়কে এই 73তম প্রজাতন্ত্র দিবসে সংক্ষিপ্ত ভাষণের জন্য আহ্বান জানাচ্ছি। 1947 সালে
ভারতবর্ষে তখন নিজস্ব সংবিধান বলে কিছু ছিল না, তাই 1947 সালের 18ই আগস্ট ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের নেতৃত্বে একটা কমিটি গঠিত হয় যারা ভারতবর্ষের সংবিধান রচনা করল। আর কিছু বলবো না, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। প্রজাতন্ত্র দিবসে আমরা স্মরণ করি ভারত মাতার বীর সন্তানদের, স্মরণ করি তাদের উৎসর্গকে যার মাধ্যমে আমরা স্বাধীনতা লাভ করি। এখন আমি আহ্বান করব প্যাট্রিয়টিক গ্রুপ সং পরিবেশন করার জন্য আরিয়া ভট্টাচার্য ও তার টিমকে। ভারত মাতার বীর সন্তান স্বামী বিবেকানন্দের কথায়, ধর্ম কেবলমাত্র মন্দির মসজিদ ও গির্জার নামান্তর নয়। ধর্ম থাকে না বইয়ের পাতায়, বক্তৃতায় বা সংগঠনে, ধর্ম থাকে মানবিকতার মহানুভবতায়। এরপর আমরা একটি ছোট পাখির নাটকের মাধ্যমে এই মহানুভবতাকে এই শুভ মুহূর্তে অনুসরণ করব। ক্যামেরা ক্লোজ হবে, ক্যামেরা ক্লোজ হবে।
जान से सदियों से भारत भूमि दुनिया ईशान है आत्मा की शक्ति जान से प्यारा है सबसे प्यारा गुलिस्तान हमारा है गुलिस्तान हमारा है जियो से भारत भूमि रक्षा में जीवन कुर्बान है भारत हमको जान से प्यारा है सबसे प्यारा गुलिस्तान हमारा है सबसे प्यारा गुलिस्तान हमारा है तुम्ही दुनिया की शान है भारत माँ की रक्षा में जीवन कुर्बान है भारत हमको भारत माता की जय भारत माता की जय सबसे प्यारा है सबसे प्यारा गुलिस्तान हमारा है আম্বেদকর সেই প্রখ্যাত উক্তি ডেমোক্রেসি ইজ নট মেয়ারলি আ ফর্ম অফ গভর্নমেন্ট ইট ইজ এসেন্সিয়ালি অ্যান অ্যাটিটিউড অফ রেসপেক্ট অ্যান্ড রেভারেন্স টুয়ার্ডস ফেলো মেন আমরা এখন মহাবিদ্যালয়ের অধ্যাপিকা ডক্টর ঈশিতা আদিত্য মহাশয়কে আহ্বান করছি আজকের দিবস সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য আজ ভারতের 73তম প্রজাতন্ত্র দিবস গণতান্ত্রিক ভারত হিসাবে আত্মপ্রকাশ করার পথ খুব একটা সহজ সরল ছিল না দীর্ঘ আন্দোলনের পর 1947 সালে 15ই আগস্ট 200 বছরের ইংরেজ শাসনের হাত থেকে স্বাধীনতা লাভ করে ভারতবর্ষ কিন্তু সেই সময় ভারতবর্ষের কোনো স্থায়ী সংবিধান ছিল না ব্রিটিশ সরকার প্রণীত 1935 সালে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের সংশোধিত সংস্করণ অনুযায়ী স্বাধীন ভারত শাসিত হয় ক্রমশই প্রয়োজন দেখা দেয় ভারতবর্ষের নিজস্ব সংবিধানে ভারত স্বাধীন হওয়ার পর সংবিধান সভার ঘোষণা করা হয় তৎকালীন ভারতবর্ষের রাজ্যসভার নির্বাচিত সদস্যদের দ্বারা সংবিধান সভার সদস্যদের নির্বাচন করা হয় এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন ডক্টর বি আর আম্বেদকর ডক্টর রাজেন্দ্র প্রসাদ ডক্টর সর্দার বল্লভ ভাই প্যাটেল আবুল কালাম আজাদ প্রমুখ সংবিধান সভার সদস্য ছিলেন প্রজাতন্ত্র দিবস আমাদের গর্বের দিবস আমাদের আনন্দের দিবস জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই দিবসে অংশগ্রহণ করে থাকি বাঙালি হিসাবে আমরা এই ঐতিহাসিক দিনে উদযাপন করতেও পিছপা হই না তাই আমরা এখন আমাদের বঙ্গ সাংস্কৃতিক নানা দিক তুলে ধরব অনুষ্ঠান নৃত্যের মাধ্যমে অংশগ্রহণে আমাদের কলেজের ছাত্রছাত্রীবৃন্দ Thank you.
শুভক্ষণে আমরা স্মরণ করি ভারত মাতা সমস্ত বীর সন্তানকে, যাদের উৎসর্গ ও কর্ম প্রয়াসের মধ্যে দিয়ে আমরা ব্রিটিশ শাসনের থেকে স্বাধীনতা লাভ করেছি। আমি সশব্দ প্রণাম জ্ঞাপন করি ভারতীয় সংবিধানকে, যার মাধ্যমে আমরা সুদৃঢ় মানবতার শিক্ষা লাভ করি। প্রত্যেক ভারতবাসীর সুখ শান্তি ও সমৃদ্ধির শুভকামনা। জানি নানা ভাষা, নানা মত, নানা পরিধান, কাশ্মীর থেকে কন্যাকুমারী সর্বত্র এই দিনটি একইভাবে অতি সমাদৃত। এরপর পাঞ্জাবি নৃত্য, সুপরিচিত ভাঙড়া নৃত্যের মাধ্যমে আমরা প্রজাতন্ত্র দিবসকে অনুসরণ করব। Matter.
সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ তার কারণ আজকে এই দিনে 1950 সালে বিশ্বের সর্ববৃহৎ লিখিত সংবিধান কার্যকরী হয়েছিল, জন্ম নিয়েছিল এক গণতান্ত্রিক সমাজতান্ত্রিক সার্বভৌম ধর্মনিরপেক্ষ ভারতবর্ষে। তাই ভারতবর্ষে প্রতিটি নাগরিক তথা স্বাধীন ভারতবাসী ভারতবর্ষের কাছে আজকে এই দিনটির গুরুত্ব অপরিসীম। আমরা সকলেই জানি প্রায় 200 বছর ব্রিটিশদের অধীনে থাকার পর নেতাজি সুভাষচন্দ্র, গান্ধীজি, জওহরলাল নেহরু, বিনয় বাদল দেশ, ভগৎ সিং খুলিরাম, মাস্টারদা সূর্য সেন, বহু স্বাধীনতা সংগ্রামী এবং বিপ্লবীদের রক্ষাক্ষয় সংগ্রামের পর 1947 সালের 15ই আগস্ট আমরা স্বাধীনতা লাভ করেছিলাম। কিন্তু স্বাধীনতা লাভ করলেও স্বাধীন ভারতের জন্য নির্দিষ্ট কোনো আইন না থাকায় তখনও পর্যন্ত 1935 সালের ভারত স্থাপন আইন অনুযায়ী সমাজের অবিরাম ঘটে যাওয়া কিছু বিষয়ের দিকে দৃষ্টি আকর্ষণ করব। এই অনুষ্ঠানটি মূলত মুখাভিনয়ের মাধ্যমে পরিবেশিত হয়।
আমি ভারতবর্ষে ঘটে যাওয়া এরকম অনেক নিদর্শন দেখতে পাই, তার একটি প্রদর্শন। তিয়াত্তরতম প্রজাতন্ত্র দিবস উদযাপনের অনুষ্ঠানটির এখন আমরা শেষ পর্বে এসে উপস্থিত হয়েছি। অনুষ্ঠানটির আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘোষণার আগে আমি ধন্যবাদ জানাতে চাই এই অনুষ্ঠানটির সাথে প্রত্যক্ষ ও পরোক্ষরূপে সংযুক্ত সমস্ত ব্যক্তিবর্গকে। আমি প্রথমেই আন্তরিক ধন্যবাদ জানাই বিজয় নারায়ণ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডক্টর গৌতম বিট মহাশয়কে, যার অদম্য উৎসাহ এবং সুচারু পরিকল্পনার মাধ্যমে আজকে আমরা ব্লেন্ডেড মোড অর্থাৎ অনলাইন এবং অফলাইন উভয় পদ্ধতিতে এই কোভিড-19 পরিস্থিতিতেও সমস্ত রকমের সুরক্ষাবিধি মেনে এই অনুষ্ঠানটিকে সুসম্পন্ন করতে পেরেছি। আমি ধন্যবাদ জানাই আমাদের বার্সার শ্রী অসিত চ্যাটার্জি মহাশয়কে এবং শিক্ষক সমিতির সম্পাদক শ্রীমতী ডক্টর ঈশিতা আদিত্যকে, যাদের সক্রিয় সহযোগিতায় আজকের অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়েছে। ধন্যবাদ জানাই মহাবিদ্যালয়ের সমস্ত শিক্ষক ও অশিক্ষক কর্মচারী এবং শিক্ষাকর্মী বৃন্দকে আজকের অনুষ্ঠানটির সফল রূপায়ণে সহযোগিতা প্রদানের জন্য। আমাদের সমস্ত প্রিয় ছাত্রছাত্রী বৃন্দ, বিশেষত অনুষ্ঠানটিতে অংশগ্রহণকারী আমাদের NCC এবং NSS এর সকল ছাত্রছাত্রী, যাদের নিরলস পরিশ্রম এবং ঐকান্তিক সহযোগিতায় আজকের অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়েছে, তাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। বিশেষ ধন্যবাদ জানাই আমাদের অশিক্ষক কর্মচারী শ্রী দীপঙ্কর ঘোষ মহাশয় এবং মহাবিদ্যালয়ের অধ্যাপক শ্রী জয়ন্ত রায় মহাশয়কে আজকের দিনটির গুরুত্ব সর্বসমক্ষে উপস্থাপিত করার জন্য।